আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফিতা ম্যাক্সি কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করব। আমি এখানে ম্যাক্সিটির সামনে ফিতা এবং পিছনে রাবার দিয়েছি। একই ভিডিওতে আপনারা দুইটি পদ্ধতিতে ম্যাক্সিটি তৈরি করে শিখে নিতে পারবেন। আপনারা এখানে ম্যাক্সিটির সামনে এবং পিছনে দুই সাইডেই ফিতা দিতে পারেন, তবে আমার কাছে সামনে ফিতা এবং পিছনে রাবার দিলে ম্যাক্সিটি দেখতে বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে সামনে ফিতা এবং পিছনে রাবার দিয়েছি। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে একটি ম্যাক্সি কাটিং করে নিয়েছি। ফিতা ম্যাক্সি কীভাবে কাটিং করতে হয় তার ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও ভিডিওটি দেখেননি আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবার প্রথমে আমরা এখানে ফিতা তৈরি করে নিব। তো এই জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এভাবে দুই সাইড থেকে প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে তারপর মাঝখান থেকে আমরা আরও একটি ভাঁজ দিয়ে আমরা এর উপরে সেলাই করে নিব। তো আমরা এভাবে সেলাই করে একটি ফিতা তৈরি করে নিব। তো আমরা দেখুন ফিতাটি তৈরি করে নিয়েছি। ফিতাটিকে মাঝখানে ধরে আমরা কেটে নিব, তাহলে আমাদের দুইটি ফিতা হয়ে যাবে। তো আমাদের ফিতা দুটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ম্যাক্সির কাপড়টি নিয়ে নিয়েছি। ম্যাক্সির জন্য যে আমরা পট্টিগুলো কাটিং করে নিয়েছিলাম সে পট্টিগুলোকে আমরা এখন এভাবে ছোটোটা বড়টার উপরে এভাবে রেখে তারপর আমরা এখানে সাইড থেকে সেলাই করে নিব। দুটি কাপড়ের সোজা অংশ আমরা এভাবে মুখোমুখি রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। তো এই যে দেখুন আমরা এভাবে সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন এরপর আমরা কাপড়টিকে এভাবে করে মেলে নিব। সেমভাবে আমরা আরও একটি পাশ সেলাই করে নিব। তো দেখুন আমরা আরও একটি পাশ সেলাই করে নিয়েছি। তো এখন আমরা এই যে সেলাই করে নিয়েছি ওই সেলাই দুটি অংশ আমরা এভাবে দুটি মাথা এভাবে করে ধরে আমরা মিডেলে কাটিং করে নিব। এই যে কাপড়টিকে এভাবে সমানভাবে ভাঁজ করে ধরে তারপর আমরা মিডেলে একটি কাটিং করে নিব। কাটিং করার পর আমরা কাপড়টি দুই মাথা এভাবে ধরে সেলাই করে নিব। মাঝখান দিয়ে কিন্তু আমাদের কোনো সেলাই বসবে না, শুধু দুই মাথায় আমাদের সেলাই করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে মার্কিং করে নিয়েছি। তো দেখুন আমরা দুই মাথা সেলাই করে নিচ্ছি। তো আমরা সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে এভাবে দুই পাশ থেকে এভাবে করে দুই পাশ থেকে চেপে ধরে তারপর আমরা দুই সাইডেই দুইটি সেলাই করে নিব। এই যেভাবে করে দুই সাইড থেকে আমরা সেলাই করে নিব। ফিতা ঘর তৈরি করে নিচ্ছি আমরা এখানে। তো আমরা ফিতা ঘরটি তৈরি করে নিয়েছি দেখুন। এরপর আমরা ম্যাক্সির কাপড়টি নিয়ে নিয়েছি। তো ম্যাক্সির সাথে আমরা এখন পট্টির কাপড়টিকে এভাবে রেখে তারপর আমরা সেলাই করে নিব। তো আমরা কর্নারগুলো কর্নারের সাথে মিল রেখে তারপর পট্টির কাপড়টি প্রথমে সেট করে নিব। এই যে দেখুন কর্নারের সাথে কর্নারটি মিল রেখে তারপর আমরা পট্টির কাপড়টিকে এভাবে সেট করে নিচ্ছি। তো এভাবে সেট করে রেখে তারপর আমরা সাইড থেকে সেলাই করে নিব। আপনাদের বুঝার সুবিধার জন্য আমি এখানে একটু মার্ক করে নিচ্ছি। এই যেখানে মার্ক করে নিয়েছি সে বরাবর করে আমরা সেলাইটি করে নিব সাইড থেকে। এভাবে ঘুরিয়ে আমরা পুরো রাউন্ডে সেলাইটি করে নিব। সেলাই করার পর এভাবে কর্নার দুটি আমরা ছোটো ছোটো করে কর্নার দুটি আমরা কাটিং করে নিব। তবে খেয়াল রাখবেন সেলাই যেন কোনোভাবেই না কাটে। উল্টানোর সুবিধার জন্য আমরা এখানে কর্নার দুটি কেটে নিচ্ছি। তো পট্টির কাপড়টিকে আমরা এখন উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসছি। ম্যাক্সির সোজা পাশে আমরা এখন পট্টির কাপড়টিকে নিয়ে আসছি। এরপর আমরা এখানে কর্নারে যে ফিতাগুলো তৈরি করে রেখেছি সেই ফিতাটি আমরা এখন নিয়ে এখানে কর্নারে রেখে তারপর আমাদেরকে সেলাই করে নিতে হবে। একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে।
তো সেম ভাবে আমরা আরো একটি কর্নারেও ফিতাটি লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো আমরা এখন এখানে যে পট্টি কাপড়টি দিয়েছি তার সাইডে আমরা একটি পাইপিং লাগিয়ে নিব। তো সেজন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপর আমরা পট্টির কাপড়টির নিচে এভাবে রেখে তার উপরে সেলাই করে নিব। এই যে দেখুন আমরা পাইপিংটি তৈরি করে নিচ্ছি। পাইপিংটি লাগিয়ে নিলে আমাদের সামনের পাটটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা পিছনের পাটটি তৈরি করে নিচ্ছি। তো পিছনের পাট তৈরি করার জন্য আমরা এখানে সেমভাবে সামনের পাটের মতোই আমরা পট্টির কাপড়টি এখানে লাগিয়ে নিয়েছি। পট্টির কাপড়টি লাগিয়ে নিয়ে আমরা এখানে এই পট্টির কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। আমরা এখন একটি রাবার নিয়েছি। তো আমরা রাবারটি লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, আমাদের অ্যাকচুয়াল গলার চওড়া থাকবে 6 ইঞ্চি পরিমাণ। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। আমাদের জামাতে গলার চওড়াটা যতটুকু পরিমাণ থাকে সেই পরিমাণে আমি এখানে গলার চওড়াটি রাখবো। তো এখন এভাবে পট্টির কাপড়টিকে উল্টিয়ে নিয়ে কর্নারে এভাবে ফিতাটিকে রেখে তার উপর আমরা একটি সেলাই করে নিব। তো আমাদের এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা রাবারটিকে এভাবে আরেকটি সাইডে নিয়ে গিয়ে তার উপর আরেকটি সাইডে আমরা সেমভাবে সেলাই করে নিব। তো আমাদের দুই পাশে রাবারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পট্টির কাপড়টিকে এভাবে রেখে সাইড থেকে আমরা জাস্ট সেলাই করে দিব। এই যেভাবে করে আমরা সেলাই করে নিব। তো এখানে আমাদেরকে রাবারটিকে টেনে ধরে ধরে তারপর সেলাই করে নিতে হবে। এই যে দেখুন এভাবে রাবারটিকে টেনে টেনে তারপর আমাদেরকে সেলাই করে নিতে হবে। রাবারটি যখন টেনে সেলাই করবেন তখন নিজে থেকে এটি কুচি হয়ে যাবে। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে, দেখুন রাবারটি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব। এই জন্য দুটি সাইডেরই সোজা অংশ মুখোমুখি রেখে তারপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব। তো আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এরপর আমরা হাতা তৈরি করে নিব। তো এই জন্য আমরা হাতার সাইডে একটি পাইপিং লাগিয়ে নিয়েছি, দেখুন। হাতার মিডল পয়েন্ট এবং ম্যাক্সির মিডল পয়েন্ট দুটি মুখোমুখি রেখে তারপর আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। এই যে এভাবে করে সমানভাবে ভাঁজ করে রেখে দুটি কাপড়েরই সোজা অংশ মুখোমুখি রেখে তারপর আমাদেরকে হাতাটি জয়েন করে নিতে হবে। তো দেখুন আমরা মিডল পয়েন্ট থেকে প্রথমে হাতাটি জয়েন করে নিচ্ছি। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আরেকটি সাইড সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমরা হাতা দুটি জয়েন করে নিয়েছি। এখন আমরা এভাবে কাপড় দুটিকে ভাঁজ করে নিয়ে সাইড দুটি জয়েন করে নিব। তো দেখুন আমরা ম্যাক্সির সাইড দুটি জয়েন করে নিচ্ছি। এরপর আমরা ঘেরের অংশটি সেলাই করব। এই জন্য ম্যাক্সির ঘেরের অংশটি কিন্তু একটু চড়াই থাকে, সেজন্য আমরা একটু চড়া করে ভাঁজ করে তার উপর আমরা সেলাই করে নিব। তো দেখুন প্রায় 1 ইঞ্চি পরিমাণ চড়া করে ভাঁজ করে তারপর আমরা সাইড ঘেরের অংশটি সেলাই করে নিচ্ছি। আমাদের ম্যাক্সিটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, একদমই সহজ এই ম্যাক্সিটি তৈরি করা। আশা করছি আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।